যেগুলো আছে তাদেরকে শনাক্তকরণের জন্য দাবিদারদের নিকট থেকে আমাদের রক্ত সংগ্রহের কাজ এখানে চলছে। এ পর্যন্ত 11 জন দাবিদার এসেছে যাদের রক্ত সংগ্রহের কাজ চলমান আছে। নমুনা সংগ্রহের পর আমরা ল্যাবের কাজ শুরু করব। ল্যাবের কাজ শেষ হতে এটা নমুনার উপর ভিত্তি করে সময়টা লাগে। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটা শনাক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিংয়ের যে প্রসেস এটা কিছুটা সময় লাগবে আমাদের, 21 থেকে 4 সপ্তাহের মতো লাগে আমাদের। কি কি নমুনা সংগ্রহ করছেন এখন? এই মুহূর্তে দাবিদারদের থেকে আমরা রক্ত সংগ্রহ করছি, আর গতকাল আমরা যারা মৃত ব্যক্তিদের ডেডবডি থেকে সেখান থেকে আমরা মাসেল সংগ্রহ করেছি, আমরা দাঁত সংগ্রহ করেছি, হাড় সংগ্রহ করেছি, এটা মৃতদেহের অবস্থা ভেদে। আচ্ছা, একটু জানার জন্য যে এই বিষয়ে নর্মাল বার্ন আর এই কেমিক্যাল এই ধরনের বার্ন এর মধ্যে ডিফারেন্সটা কোথায় হয়, পার্থক্যটা? আচ্ছা, আমি বলতে পারবো না, এখন ডাক্তাররা ভালো বলতে পারবে। আমরা দাবিদারদের কালকে তো মর্গে এসেছে 667টা মৃতদেহ, এদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকালই ডিএনএ অ্যানালিস্টরা সংগ্রহ করেছে, আজকে দাবিদারদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত 11 জনের নমুনা সংগ্রহের কাজ চলছে। আমি যেটা জেলা প্রশাসনের অফিসের তথ্য কেন্দ্র থেকে জেনেছি যে আইডেন্টিফাই হয়েছে 46 জন, তাহলে আনআইডেন্টিফাইড আছে 21 জন। আমি বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার, সিআইডিতে আছে, ফরেনসিক। জি, আসো তো 5 মিনিট। আসো দাদা, চলো তো যাওয়া শেষ ছিল।